আশ্রম চৌমুহনীতে আয়োজিত জনসভায় শুক্রবার বাম কংগ্রেস জোটকে তীব্র আক্রমণ করেন নয়বনমালীপুর কেন্দ্রীয় বিজেপি প্রার্থী রাজীব ভট্টাচার্য। মহিলাদের দাবি রাখা এবং হিংসার রাজনীতি করা ছাড়া সিপিএম এর 25 বছরে কিছুই করেনি বলে জানান তিনি। উল্লেখ করেন নারীদের বিকাশে বিজেপির প্রচেষ্টার কথা। আর বিজেপি সরকার প্রতিষ্ঠার পর মহিলা সশক্তিকরণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। 33% মহিলাদের রিজার্ভেশনের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। আজকে মহিলাদের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে তাদেরকে স্বয়ংসম্পূর্ণ, স্বনির্ভর, আত্মনির্ভর করার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। মহিলাদের নামে জমি রেজিস্ট্রি হলে সেখানে যে 2% যে ট্যাক্স দিতে হয় সেখানে তার ব্যবস্থা তা কমিয়ে তার ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। পুলিশের চাকরির ক্ষেত্রে মহিলাদের 10% রিজার্ভেশনের কাজ ভারতীয় জনতা পার্টি সরকার করেছে। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যই বাম কংগ্রেস রাজনৈতিক জোট করেছে বলে উল্লেখ করেন রাজীব ভট্টাচার্য। ত্রিপুরা রাজ্যের মানুষ 2018-তে তারা টের পেয়েছিল এই কংগ্রেস এবং সিপিএম এক জায়গায় থেকে তাদেরকে কিভাবে বিগত দিনে লুণ্ঠন করেছে, তার উপযুক্ত জবাব এই ত্রিপুরা রাজ্যের মানুষ 2018-তে তাদেরকে দিয়েছে। বন্ধুগণ, আমরা দীর্ঘদিন ধরে বলতাম যে কংগ্রেস আর সিপিএম এক, তখন হয়তো আমাদেরকে পাগল বলতো, আর আজকে তা প্রমাণিত হয়েছে। ওই কংগ্রেস সিপিএম এক জায়গায় জোট করে 2023-এর বিধানসভা নির্বাচন ত্রিপুরা রাজ্যে লড়ছে। জিজ্ঞেস করবেন না তাদেরকে, ওই কংগ্রেসই যেখানে এই এলাকায় যিনি প্রার্থী হয়েছেন উনাকে জিজ্ঞেস করবেন না, আপনাদের বাড়িতে বাড়িতে যাবে ভোট ভিক্ষার জন্য, জিজ্ঞেস করবেন না উনাকে যে আপনারা সারা জীবন দেখলাম সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করেছেন আর কি স্লোগান দিত, চীনের দালাল চীনে যাও, দেশ মোদের গড়তে যাও, মনে আছে না আপনারা কংগ্রেসিরা যে স্লোগান দিত? আর কংগ্রেসিরা কি স্লোগান দিত? এই যে অলি গলি মে শোর হে, রাজীব গান্ধী চোর হে, ইন্দিরা গান্ধীর কালো হাত ভেঙে দাও গুরিয়ে দাও, আজকে সেই কংগ্রেস সিপিএম একাকার হয়ে গেছে। আমি প্রশ্ন রাখতে চাই, এটি কাদের সাথে জোট হয়েছে? এই ত্রিপুরা রাজ্যের মানুষের কল্যাণের জন্য কি জোট হয়েছে? তাদের ব্যক্তিগত রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য তাদের জোট করতে হয়েছে। ওই যে বিজেপি থাকলে কামানি বাণিজ্য শেষ শেষ, বিজেপি থাকলে আর কামানি বাণিজ্য হবে না, ওই চাঁদাবাজি বন্ধ। আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, এখন যদি কেউ চাঁদার জন্য যায় আপনারা চাঁদা দেন, উল্টা দিকে দৌড়ানি দেন? হন বিজেপি তো যায় না চাঁদার জন্য, কিন্তু অন্য কোন দল এইরকম সিস্টেম হয়েছে এখন যে অন্য কোন দল যদি চাঁদার লেগে যায় তাহলে কিন্তু তাদেরকে ধরানি দেওয়া হয়। ওই শুধু কামানি বাণিজ্যের জন্য কংগ্রেস আর সিপিএম এক হয়েছে। আমি প্রশ্ন রাখতে চাই, এই এলাকার যারা কংগ্রেস করতেন দীর্ঘদিন ধরে আর কমিউনিস্টের 25 বছরের শাসনে কিভাবে আপনাদেরকে অত্যাচার করেছে আমার থেকে আপনারা ভালো করে জানেন। ওই কংগ্রেস করার সুবাদে সিপিএম এর আমলে এই অত্র এলাকায় কিভাবে তাদেরকে নৃশংসভাবে তাদেরকে অত্যাচার করত সেটাই এলাকার মানুষ ভালো করে জানে। আরে বেশি দূর গেল আপনি, 18 সালের মতো এবারও রাজ্যের মানুষ তাদের উপযুক্ত জবাব দেবে বলে রাজীব ভট্টাচার্য সভায় জানান বক্তব্যে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।